পুরাতন মালদা পৌরসভা কর্তৃপক্ষদের নিয়ে বৈঠক করলেন মালদা জেলা সমাহর্তা নীতিন সিংহানিয়া। আমাদের পুরাতন মালদা মিউনিসিপ্যালিটিতে যা যা বেসিক সমস্যা আছে, লং পেন্ডিং ইস্যুস আছে, সেটা নিয়ে আলোচনা হলো আমাদের মাননীয় চেয়ারম্যান, মাননীয় ভাই কাউন্সিলর্সরা তাদের ইনপুটস দিলেন, সাজেশনস দিলেন, সেই প্রেক্ষিতে একটা আলোচনা হয়েছে, কিছু ডাইরেকশন দেওয়া হয়েছে, ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা হয়েছে এবং যেগুলো ড্রেনেজের সমস্যা আছে এখানে তার জন্য একটা মাস্টার প্ল্যান তৈরি করার সিদ্ধান্ত হয়েছে, সে তার কাজ আমি শুরু করতে বলেছি। তার জন্য জলের সমস্যা যে আছে আর জলের যে কাভারেজ আছে সেটাকে 100% কী করে নিয়ে যাওয়া যেতে পারে, তার জন্য আমাদের যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে সেটা অগমেন্ট করতে হবে এবং তার জন্য একটা 55 crore এস্টিমেট তৈরি করা হচ্ছে, সেটা করে ডিপার্টমেন্টের সঙ্গে কথা হয়েছে, সেটা আমরা পাঠাবো। তার সঙ্গে আরও যে বেসিক সমস্যা আছে, কিছু বিউটিফিকেশন আছে, কিছু আপনার গ্রিন স্পেস ডেভেলপমেন্ট আছে, স্যানিটেশনটাকে আরও কীভাবে উন্নত করা যায়, সেগুলো নিয়ে আজকে আলোচনা। বৃহস্পতিবার দুপুরে পুরাতন মালদা পৌরসভার সভাকক্ষে আয়োজিত বৈঠকে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ প্রত্যেক ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। এদিন পুরাতন মালদা পৌরসভার সভাকক্ষে পৌরসভা এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে এলাকার উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রায় 1 ঘন্টা ধরে চলে বৈঠক। পুরাতন মালদা পৌরসভার তরফ থেকে প্রথমে জনপ্রতিনিধিদের দ্বারা মাননীয় জেলা শহর থেকে সম্বর্ধনা জানানো হয়, তারপর শুরু হয় বৈঠক। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের অভাব অভিযোগ শোনেন। এলাকার বিশুদ্ধ পানীয় জলে আর্সেনিক যুক্ত পানীয় জলের প্ল্যান্ট গিয়ে পরিদর্শন করেন। জেলা সমর্থক আমাদের ওল মালদা পৌরসভা আজকে ভিজিট করতে এসেছিল এবং আমাদের সমস্ত কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, আমাদের যারা পৌরসভা আধিকারিক তাদেরকে নিয়ে বিভিন্ন পৌরসভার যে সমস্যা, আমাদের যে ডেভেলপ, বিভিন্ন উন্নয়নের জন্য বিভিন্ন সকল কাউন্সিলরের কাছে মতামত নিয়েছেন, আমাদের কাছে মতামত নিয়েছেন এবং কীভাবে আগামী দিনে আরও ডেভেলপ করা যায় সেটা তিনি উপজেলার ডিপিআর করে দিতে বলেছেন এবং ডিপার্টমেন্টে পাঠিয়ে সেটা সেন্সিং এবং আমাদের বিশেষ করে ওয়াটার প্ল্যান্ট, আমাদের আগে এক্সিস্টিং একটা ওয়াটার প্ল্যান্ট আছে এবং এখানটায় যে হারে মানুষকে আমরা এটা জলটা সাপ্লাই দিই সেটা যথেষ্ট সাফিসিয়ান নয়। আমরা আগামী দিনে আরেকটা এক্সিস্টিং আরেকটা ওয়াটার প্ল্যান্ট আমরা করতে চাইছি, যেটা এখান থেকে এখন বর্তমানে সাপ্লাই হয় হচ্ছে 10 MLD এবং আগামী দিনে আমরা 12 MLD-র একটা 55 কোটি টাকার একটা প্রপোজাল আমরা ডিপার্টমেন্টে আমরা পাঠাচ্ছি। আগামী দিনে গভর্নমেন্ট যদি স্যাংশন হয় আমরা এখানটায় আবার জলের সেই প্রজেক্টটা করতে পারবো, মানুষকে আবার পরিশুদ্ধ পানীয় জল ভালোভাবে আরও দিতে পারবো। এবং সময় বিভিন্ন জায়গায় আমাদের ওয়াটার বডি যেগুলো আছে সেই ওয়াটার বডিগুলো দেখেছেন যে একটা বিউটিফিকেশন করে দেওয়ার জন্য সেখানটায় আমরা আমাদের আমরুদ যেটা আছে আমরুদের কাছে আমরা প্রজেক্ট পাঠিয়েছি সেটা এবং ডিএম সাহেব সেই আমরুদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের সঙ্গে উনি ফোনে কথা বলেছেন আমাদের সামনে করে আগামী দিনে এরা স্যাংশন দেবে এবং বিভিন্ন ওয়াটার লগিং রয়েছে, বিভিন্ন ওয়ার্ডে আমাদের নিকাশির ব্যবস্থা একটু প্রবলেম রয়েছে, বিশেষ করে আমাদের 20 নম্বর ওয়ার্ডে আছে এবং 19 নম্বর ওয়ার্ড, 8 আপনার 13 নম্বর ওয়ার্ডে আছে, এমন 15 নম্বর ওয়ার্ডে আছে, 11 নম্বর ওয়ার্ড আছে, বিভিন্ন ওয়াটার লগিং হয়ে যায় বিভিন্ন টাইমে। আমরা ওয়াটার লগিংয়ের ফলে আমাদের অনেকটা অসুবিধা হয় এবং এর ফলে মানুষের অসুবিধা হয়। ওয়াটার লগিংয়ের ব্যাপারে বিভিন্ন আমাদের গুরুত্বপূর্ণ যে মঙ্গলবাড়ির ভিতর দিয়ে যে একটা মঙ্গলবাড়ি একটা NH-34 গিয়েছিলো, এখন বর্তমানে ওটা PWD রোড হয়েছে। আমাদের PWD রোডকে আমরা কীভাবে সুন্দর্যায়ন করা যায়, ওটাকে ওয়াইডিং করা, ড্রেনের ব্যবস্থা এবং সেখানটা ড্রেনের ব্যবস্থা আমাদের প্রায় 8.5 কোটি টাকার একটা প্রপোজাল ডিএম সাহেবকে আমরা দিয়েছি আমাদের পৌরসভার পক্ষ থেকে এবং আগামী দিনে এটা স্যাংশন দেবে এবং মঙ্গলবাড়ির যে বিভিন্ন ওয়াটার লগিংয়ের যে সমস্যাটা আগামী দিনে সেটা দূর হবে এবং তার সঙ্গে সঙ্গে যে NH-এ যে রাস্তাটা ছিল এক্সিস্টিং রাস্তাটা এখন বর্তমানে PWD 20 ফিটের রাস্তা সেটা ওয়ার্ডিং করে আমাদের যথেষ্ট পরিমাণে ওটা চওড়া হবে, মানুষ এবং ভেহিকেলস ভালোভাবে চলাচল করতে পারবে। এটাকে আলোচনা সুষ্ঠুভাবে আলোচনা হয়েছে এবং আমাদের পৌরসভার বিভিন্ন প্ল্যান্ট ডিএম স্যার ঘুরে দেখলেন। যেহেতু পুরাতন মালদা পৌরসভার বর্তমান পরিষেবা নিয়ে মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তার দিকে বিশেষ নজর দেওয়া হয়। আগামী দিনে জল পরিদ্রুত গতিতে পরিষেবা যাতে দেওয়া হয় তার দিকে নজর দেওয়া হয়। এছাড়াও পৌরসভার সার্বিক উন্নয়ন হয় সেদিকেও নজর রাখা হবে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।